চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করার ঘটনায় জায়েদ খানকে চর ও জায়েদ খানের পিস্তল বের করে গুলির হুমকি নিয়ে তোলপাড় পুরো দেশ। এর মধ্যেই জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার চেষ্টার গুরুতর অভিযোগ এনেছে ওমর সানি। অভিযোগে ওমর সানি লিখেছেন, আমি মনে করি এমন একজন পিস্তলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না। উল্লিখিত বিষয় বিবেচনাপূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে সংসার ভাঙা ও হত্যা চেষ্টার উল্লেখ করে অভিযোগ দিয়েছেন ওমর সানি। ওমর সানির অভিযোগে বিষয় হিসেবে লেখা হয়েছে, জায়েদ খান দ্বারা আমার সংসার ভাঙা এবং আমাকে পিস্তল বের করে মেরে ফেলার হুমকি প্রসঙ্গে। এতে বলা হয়েছে, আমি ওমর সানি অত্র সমিতির একজন সদস্য এবং সাবেক কমিটির সহসভাপতি। দীর্ঘ 32 বছর যাবৎ চলচ্চিত্রে অভিনয় করে আসছি, কিন্তু দুঃখের বিষয় এই যে সমিতির সদস্য জায়েদ খান গত 4 মাস যাবৎ আমার স্ত্রী আরিফা পারভিন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছে। এই ব্যাপারে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করেছি, তার প্রমাণ আমার এবং আমার ছেলের কাছেও আছে। তাছাড়া মুরব্বী হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি, কিন্তু উক্ত বিষয়ের কোনো সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ করে তার পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণালী যুগের তারকা জুটি মৌসুমী ও ওমর সানি। অন্যদিকে চলচ্চিত্রাঙ্গনে আলোচিত সমালোচিত নাম জায়েদ খান, যিনি চলচ্চিত্র দিয়ে যতটানা আলো ছড়াতে পেরেছেন তার চেয়ে বহুগুণ বেশি সমালোচনা কুড়িয়েছেন তার কর্মকাণ্ড দিয়ে। সর্বশেষ আলোচনায় এসেছেন ওমর সানিকে গুলি করতে চেয়ে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। প্রিয় ভিউয়ার্স, আলোচিত এই ঘটনা নিয়ে আপনার ভাবনা কি তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।